আমরা আপনার আপাতত এই ফর্মটি গ্রহণ করতে পারছি না বাতিল বলে গণ্য করা ওটা আমাদের ভুল হয়েছে ওটা ওটা আপনি উকিলে ভুল করছে বিষয়টা হলো যে ধরেন এটা আমার আর আপনার বিষয় না বিষয়টা হলো আইনের বিষয় আপনি বুঝেন আপনার হলফনামায় সম্পদ উল্লেখ করতে হয় কিন্তু আপনার হলফনামা দিয়েছেন হলফনামায় স্বাক্ষর নাই এবং আপনার 10 বিটা আমরা পাইনি আচ্ছা 10 বি বিষয়ে আজকে সকালে একটু আমি একটু শেষ করি তারপর বলেন আপনি আপনার এক নাম্বার বিষয়টা হলো যে আপনার 10 বি আপনি জমা দিতে পারবেন কিনা এখন ঠিক আছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার মনোনয়নের একটু শুনেন মনোনয়নের মূল কপি লাগবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার হলো আপনি হলফনামায় স্বাক্ষর দেন নাই এবং তৃতীয় নাম্বার হলো আপনার ফর্মটা আপনি যথাযথভাবে ফিল আপ করেন নাই আপনি এই রাজনৈতিক দলের প্রার্থী হওয়া সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি পূরণ করেছেন কিন্তু আপনি 1% জমা দেন নাই ঠিক আছে এই সমস্ত কারণগুলোর আপনি যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন তারপর আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা এক নম্বর 10 এর বিষয়ে যেটা বলেন আজকে সকালবেলা আমাকে 11টার দিকে আপনাকে আইকার অফিস থেকে ফোন দিয়েছিল যে তারা নাকি ওই আপনি নাম্বারটা পাইনি তাই আমি আজকে সকালবেলা ফোন করে তাদেরকে দিয়েছি আমার কাছে এই কথা আছে ঠিক আছে ওরা কেন আপনাদেরকে বললেন না সেটা জানি না তাতে বসে আপনাকে দেরি হয়েছে কেন জানি না আপনি মনে হয় একটু ভুল করেছেন আমি বলি আমরা তথ্য চেয়েছি যে আপনি কোনো ইনকাম ট্যাক্সে তথ্য গোপন করেছেন কিনা সেটা ওনারা দিবে কিন্তু 10 বি যেটা আপনি প্রতিবার আয়কর রিটার্নে সাবমিট করেন আপনার টোটাল ফর্মটা সেই ফর্মের মধ্যে সম্পদ বিবরণীর একটা ফর্ম আছে যেটা হলো 10 বি ফর্ম নামে উল্লেখিত এই ফর্মটা আপনার কাছে সংরক্ষিত থাকে এটার জন্য ইনকাম ট্যাক্সে যেতে হয় না আপনি সেটা এখানে সাবমিট করবেন আচ্ছা ঠিক আছে আর দুই নম্বর যে স্বতন্ত্র প্রার্থী ওটা আমাদের ভুল হয়েছে ওটা ওটা আপনি উকিলে ভুল করছেন আপনি হলফনামায় স্বাক্ষর করেন নাই ঠিক আছে স্বাক্ষর করেছে যে ওরা বলছে আর স্বাক্ষর না করে থাকে আমি করে দেব এটা এটা ঠিক আছে আমি স্বাক্ষর করে দেব এমনি তাহলে অন্য কোনো ভুল আছে কিনা আমি আপনি যে স্বাক্ষরের কথা বলছেন স্বাক্ষর করে দেব আর যে স্বতন্ত্র করতে ফর্মের কথা বলছেন ওরা যেহেতু উকিল ভুল করেছে ওটা উকিল ভুল ঠিক আছে ওটা ভুল করে ওটা ভুল করেছে আচ্ছা এখন আপনি স্বাক্ষর করতে আইনগত নোটারি হয় সেটা ম্যাজিস্ট্রেটের সামনে অথবা নোটারি পাবলিকের সামনে যেহেতু এটা আইনগতভাবে হয় নাই সেটা আমার এটা আপত্তি আছে আপনার আশরাফুল আলম সাহেব কি আপনি বুঝতে পেরেছেন আপনি কি বুঝতে পেরেছেন মানে বিষয়টা হলো যে ধরেন এটা আমার আর আপনার বিষয় না বিষয়টা হলো আইনের বিষয় আপনি বুঝেন আপনি যখন এই যে লাল একটা ইয়া আছে না এই যে এইটা হলো আপনার যখন আপনি নোটারি পাবলিক করেন বিজ্ঞপ্তি প্রথম শ্রেণীর রেজিস্ট্রেট কর্তৃক এইটাকে অথেন্টিকেট করে হয় ওনার সাথে আপনি স্বাক্ষর দেওয়ার কথা অতএব আপনি যে ঘোষণাটা দিয়েছেন আপনি যেহেতু স্বাক্ষর দেননি এখন এইটার ব্যাপারে আমরা আইনগত বিষয়টাও শুনলাম এবং আপনার ফর্মটিও যথাযথ হয়নি তো আমরা আপনার আপাতত এই ফর্মটি গ্রহণ করতে পারছি না আপনি যদি আপনার কোনো আমার এই আদেশের বিরুদ্ধে আপনার আপত্তি থাকবেই অবশ্যই আপনি দয়া করে আগামীকাল 4টার পরে আমাদের নির্বাচন অফিস থেকে আমাদের আদেশনামা নিয়ে যাবেন আদেশের কপি নিয়ে আপনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করবেন হ্যাঁ এখানে আমরা বাতিল বলে গণ্য ঠিক আছে আরেকবার